ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওর আত আল প্রশ্ন হচ্ছে আমরা তো এভাবে জানি নারীরা নন মাহারানদের সাথে তারা কথাবার্তা বলতে পারবেন না একান্ত প্রয়োজন ছাড়া আর যে অংশটুকু বলবেন সেটি শরীয়তে নীতিমালা ফলো করেই তারা কথা বলবেন এক্ষেত্রে আমার প্রশ্ন হলো তাহলে কি কোনো নারী তারা চাকরি বাকরি করতে পারবেন না অনুরূপভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন না আর যদি তাদের জন্য চাকরি বাকরি করা অথবা ব্যবসা বাণিজ্য করা বৈধ হয়

যে তোমরা তোমাদের নিজেদের ঘরে অবস্থান করো এবং পূর্বের যে জাহেলি যুগরা আছে তাদের নারীদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না নিজেদেরকে অন্যদের সামনে পেশ করো না এই হচ্ছে আয়াত এখান থেকে আমরা অনেকগুলো মাস আলা অথবা দিক আমরা স্পষ্ট বুঝতে পেরেছি নারীরা মূলত তাদের নিজেদেরকে আচ্ছাদন করে রাখবে ঢেকে রাখবে এজন্য তাদের আচ্ছাদন করার জন্য সর্বোত্তম স্থান হলো ঘর এই জন্য প্রয়োজন ব্যতীত বাইরে বের হওয়া অথবা ব্যবসা বাণিজ্য করা অথবা চাকরি বাকরি করা এগুলো জায়েজ নয় যদি প্রয়োজন একান্ত বাধ্য করে প্রয়োজনের তাগিদে সেগুলো বৈধ হতে পারে তবে অবশ্যই তার নীতিমালা রয়েছে যেই পদ্ধতিতে শরীয়ত তার জন্য ছাড় দিয়েছে সেই পদ্ধতিতে তিনি ব্যবসা বাণিজ্য করবেন অথবা চাকরি বাকরি করবেন আর এই মর্মে কিন্তু হাদিসে বর্ণিত হয়ে আছে নবীম সাল থেকে বর্ণনা করেছেন আব্দুল মেয়েরা হলো ঢাকার বস্তু নিজেদেরকে আচ্ছাদন করার বস্তু তারা নিজেদেরকে ঠেকে রাখবে কোরআন এবং উসন্না আলোকে আমরা স্পষ্ট হতে পেরেছি নারীরা তাদের নিজেদেরকে সব সময় ঢেকে রাখবে আর এই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করার যে বাণিজ্য করা অথবা চাকরি বাকরি করার যে দিকগুলি এগুলো আমরা এভাবে বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকেও কিন্তু সম্বোধন করেছেন কেননা যখন আয়াত নাযিল করেছেন আয়াতের যে সম্বোধন এটি নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তা'কুলু আমওয়ালকুম লা তা'কুলু আমওয়ালকুম বাইনাকুম বিলবাতিল ইল্লা আন তাকুনা রহ আনতার দিম মিংকম হে ইমানদারেরা তোমরা পরস্পরে তোমাদের অর্থসম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না খেও না তবে যদি সন্তুষ্টি চিত্তে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হয় তাহলে সেটি তোমরা গ্রহণ করতে পারো এক্ষেত্রে আল্লাহ সোহান ও ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন ওলামাগন বলেছেন এখানে এখানে আল্লাসবহান ও তারা নারী এবং পুরুষ সকলকে সম্বোধন করেছেন এ আর থেকে ওলামগন বলেছেন যে প্রয়োজন যদি বাধ্য করে তাহলে নারীরাও ব্যবসা বাণিজ্য করতে পারেন এতে কোনো সমস্যা নাই অনুরূপ চাকরি বাকরি করতে পারেন এতে কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে অবশ্যই নীতিমালারও আছে প্রথম হলো ব্যবসা বাণিজ্য করতে যে অথবা চাকরি বাকরি করতে যে যদি তারা ফেতনার ফেতনাই পড়েন ফেতনার আশঙ্কা থেকে থাকে তাহলে চাকরি বাকরি করা অথবা ব্যবসা বাণিজ্য করা তাদের জন্য বৈধ নাই কেননা ফেতনা থেকে মুক্ত থেকে কেননা ফেতনা থেকে মুক্ত থাকা এটি আবশ্যক যদি ফেতনাই পড়েন চাকরি বাকরি করতে যে অথবা ব্যবসা বাণিজ্য করতে যে তাহলে ব্যবসা বাণিজ্য করা অথবা চাকরি করা তাহলে তার জন্য হারাম অনুরূপ হবে ব্যবসা বাণিজ্য করতে যে। তারা যদি পরিপূর্ণভাবে পর্দার মাঝ থেকে করতে পারেন নিজেদেরকে পরিপূর্ণভাবে আচ্ছাদন করে এমন কি ওলামগন উল্লেখ করেছেন নারীরা তাদের পরিপূর্ণ শরীরকে ঢাকবেন তাদের চেহারা তাদের হাত তাদের পা পূর্ণ অংশ তারা ঢেকে যদি চাকরি বাকরি করতে পারেন যেখানে ফেতনা থেকে মুক্ত থেকে চাকরি করতে পারেন চাকরিটি বৈধ অনুরূপভাবে যদি নারী এবং পুরুষ উভয়ের যৌথ চাকরি না হয় কেননা নারী এবং পুরুষের একই সাথে একই টেবিলে চাকরি বাকরি করা এগুলো ফেতনার কারণ যদি আলাদা কোনো সেকশন থেকে থাকে অবস্থা থেকে থাকে তাহলে তাদের জন্য বৈধ পর্দাপুশি দেওয়ার মাধ্যমে বাকি থাকলে কথা বলা হ্যাঁ কথা বলা যাবে পরপুরুষের সাথে নরমাহানদের সাথে এই ক্ষেত্রে অবশ্য শরীয়তের নীতিমালা হল যে প্রয়োজনের যে কতটুকু রয়েছে ততটুকুই তারা কথা বলতে পারবেন কথা বলার মধ্যে তাদের নমনীয়তা কমলতা এবং আকর্ষ্য করা এদিকগুলো যখন তাদের মাঝে না থেকে থাকে কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আহজাবের 53 নম্বর আয়াতে ارشاد করেছেন ওয়াইদা সাআলতুমূহুন নমা তা আন ফাসআলূহুম মিন ওয়রাঈ হিজাব যখন তোমরা নারীদের কাছে কোনো জিনিস তোমরা চাও তখন তাদের কাছ থেকে তোমরা চাইতে পারো চাও হেজাব তবে শর্ত হলো পর্দার আর এটি এজন্যই যে তোমাদের এবং তাদের হৃদয় স্বচ্ছতার জন্য সুন্দর থাকার জন্য আমরা খুব স্পষ্ট হতে পেরেছি তাহলে নারীদের কাছ থেকে নন ননবাহ কাছ থেকে কোনো কিছু যদি চাইতে হয় তাহলে প্রথম হলো পর্দার আর থেকে চাইতে হবে এই ক্ষেত্রে আমরা যে একজন অপরজনের কাছ থেকে যখন আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাব এই ক্ষেত্রেও যেহেতু পরিপূর্ণ পর্দার মাঝে রয়েছে। এবং সেখানে ফেতনার কোনো কারণ কারণ নাই ফেতনায় পড়বেন না এমন যদি অবস্থাই হয় উন্মুক্ত অবস্থাতে তাহলে সেটি হতে পারে নিজকে তিনি আচ্ছাদন করে রেখেছেন তার কাছ থেকে আমার প্রয়োজন অথবা তিনি আমার কাছ থেকে কোনো কিছু নেবেন এই ক্ষেত্রে প্রয়োজনের যে অংশটুকু রয়েছে ততটুকু ততটুকুই তিনি বলবেন এই ক্ষেত্রে কমলতা নমনীয়তা অনুরূপভাবে তার মাঝে মাধুর্য যে মাধুর্যের মাধ্যমে পুরুষ আকৃষ্ট হতে পারে আকৃষ্ট করার জন্য এglue হলো শরীরতবিরোধী কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 32 নম্বর আয়াতে ارشاد করেছেন ইয়া নিসা আন-নবী লাস্তুননাক احدিম মিনান নিসা ইনিত তাকাইতুননা ফালা তাখদান বিলকৌল ফায়তমা আল্লাযী ফি কলবিহি মারদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করেছেন যে হে নবীর স্ত্রীগণ তোমরা কিন্তু সাধারণ নারীদের মতো নও তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমরা তোমরা তোমাদের যে কণ্ঠ রয়েছে কথা বলতে যে যেন কমল কণ্ঠে কথা না বলো যদি বলো এর মাধ্যমে যার হৃদয়ে ব্যাধি রয়েছে তার সে আসক্ত হবে অতএব আমরা স্পষ্ট যে নারীরা যখন কমল কণ্ঠে কথা বলে তখন পরপুরুষের হৃদয়ে দাগ কাটে এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় তাহলে নারীরা কথা বলবে স্বাভাবিকভাবে আমরা উল্লেখ করেছি যদি চাকরি বাকরি অথবা ব্যবসা হয় ক্ষেত্রে প্রয়োজন ততটুক বলবে এই ক্ষেত্রে আমরা পরামর্শ দেব মূলত নারীরা নারীদের মাঝে ব্যবসা বাণিজ্য করবে অনুরূপভাবে নারীরা নারীদের অঙ্গনে চাকরি করবে যেখানে শুধুমাত্র নারীরা রয়ে আছে এই জন্য নারী এবং পুরুষ সংমিশ্রণে চাকরি বাকরি করা অথবা ব্যবসা বাণিজ্য করা এগুলো সবগুলোই ফেতনার কারণ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় ইমানি দিক থেকে চারিত্রিক দিক থেকে এবং ধর্মীয় দিক থেকে যেন সবগুলো থেকে এড়িয়ে থাকতে হবে এড়িয়ে চলতে হবে একান্ত প্রয়োজন যদি বাধ্য না করে তাহলে চাকরি বাকরি না করা বরং ঘরেই নিজকে ঘরেই নিজকে রাখা ঘরের যে প্রয়োজনীয় কর্মবাদী রয়েছে সেগুলোর সাথে সাথে ঘর থেকে ব্যবসা বাণিজ্য করা এমন অনেক ব্যবসা রয়েছে সেই ব্যবসাগুলো ঘর থেকে সম্পোধন করা সম্ভব হয় নারীদের মাঝে করা আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সকল মা বোনদেরকে তাদের হেফাজত তাদের নিজেদের যে ইজ্জত আবরু তাদের হেফাজত করার তৌফিক দান করুন ও ওসাল আল্লাহ নবী মাহমদ ওয়াল আলহি ও